বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ইয়াসিন মুনশিফারি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিল উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে মূল্যবান ওয়াজ নসিহত করিবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আন্তরিক মুফাসসিরে কোরআন মুফতি খাদিমুল ইসলাম নাটরি খতিব পার কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত মহফিলে আরো বয়ান করবেন হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আহমেদ সিরাজী সাধারণ সম্পাদক বাংলাদেশ পুরান শিক্ষা বোর্ড পটুয়াখালী তো আজ মহফিলে আরো বয়ান করবেন হযরত মাওলানা মোহাম্মদ জাকির হুসেন শিক্ষক আলামিন দাখিল মাদ্রাসা পটুয়াখালী আরো বয়ান পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম শিক্ষক লোহালিয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা লোহালিয়া আর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব শিক্ষক লোহালিয়া কে এম হক বালিকা দাখিল মাদ্রাসা লোহালিয়া ইমাম উ খতিব ইয়াসিন মুন্সিভারি জামে মসজিদ উক্ত মহফিলে সভাপতিত্ব করিবেন জনাব অ্যাডভোকেট কবির হুসেন তালুকদার চেয়ারম্যান চার নং লোহালিয়া ইউনিয়ন পরিষদ আয়োজনে পশ্চিম কুড়িপাইকা একতা যুব সমাজ সাত তারিখের মহফিলে যুগ দিন দলে দলে সাতই মার্চের মহফিলে যুগ দিন দলে দলে বৃহস্পতিবারের মহফিলে যুগ দিন দলে দলে সাত তারিখের মহফিলে যুগ দিন দলে দলে সাতই মার্চের মহফিলে যুগ দিন দলে দলে বৃহস্পতিবারের মহফিলে যুগ দিন দলে দলে যুব সমাজের মহফিলে যুগ দিন দলে দলে পশ্চিম কুড়ি